फ्रेंड्स गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल पीयू ब्लॉग लाइफ अनेक 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 स्वागत। तो एखन सकाले 8:30 बजे सब घूम थेके उठलाम किन्तु अनेक काज आछे आजके बाजारे जेते हबे। ए एखन छोला खाच्छि, एई जे छोला खाबो खेये तारपरे चा खाबो खेये तारपर आमरा बाजारे जाबो दुजन मिले, कारण किछुई नेई बाजारे माने বাড়িতে। তো কি রান্না করব, তো বাজারে যাব, গিয়ে কেনাকাটি করব, বাজার করব, কেনাকাটি না বাজার কি করব করে তারপরে এসে রান্না করব। তারপরে আবার বিকালের দিকে গ্রসারি কিনতে যাব, গ্রসারিও কিনতে হবে আজকে। তো আজকে অনেক কাজ, এই কেনাকাটির কাজ আছে প্রচুর। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে বাজার যাব, তারপর দেখা হবে। টাটা। ততক্ষণ থেকে চলে এসেছি, এখন तेम कि आनी खाली रुई माछ और चिंगड़ी माछ एने प्रचंड गरम छो मुखर अवस्था देखे ही बुझे पार। रुई माछ चिंगड़ी माछटा अर्धेक धुए एगुलो के फ्रिजे रखब। तो क्यों फ्रिजे रखी हमें धुए प्रथम भलोक जल दिए धुई, तपर नून दिए धुई, जेहतु जान माछ रुई माछटा तो ये नून दिए धोब भलोक। तरपर मध्य हलुद माखिए फ्रिजे तुले रखब। तो चलो देखी ये की करे करी, साथे थाको। देखो एखाने आमी माछगुलो एमनी जल दिए आगे दुबार धुए नियेछि, धुए जल झरिए नियेछि। एबार आमी एर मध्ये तीन चामच मतो नून दिए देव, दिए माछटाके भालो करे माखबो, माने जाते नूनगुलो भालो मतो माछेर गाए लेगे जाए, जाते माछेर जेई एकटा पिच्छिल भाव थाके सेटा चले जाए, ओई कारणे नून दिए भालो करे धोवा। तो हमें नून दिए भालो करे माखबो, मेखे आरो दुबार भालो करे धुए नेब। तारपर आमी एकटा कंटेनार करे हलुद माखिए तारपरे फ्रिजे आमी डिप फ्रिजे तुले रेखे माछगुलो। तो देखो आमी किभाबे माछगुलो बेर करछि।
তো এখানে দেখতেই পাচ্ছো বন্ধুরা মাছগুলো ভালো করে ধুয়ে তারপরে মাছগুলোতে হলুদ মাখিয়ে রাখলাম মাখিয়ে কন্টেনারের ভিতরে রেখে এরকমভাবে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেবো। এবার আমি এখানে কিছু চিংড়ি মাছ আলাদা করে রেখে দিয়েছিলাম বাইরে যেগুলো আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এগুলো আমি এখন ম্যারিনেট করে রাখবো। এখানে আমি ম্যারিনেট করার জন্য নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর হচ্ছে লেবুর রস ব্যবহার করেছি। তো আমি এটাকে এখন রান্না করব না কারণ এখন সময় নেই, বাইকে হেলমেট কিনতে যেতে হবে। তো ওই কারণে আমি এখন একটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে চলে যাব বাইকের হেলমেট কিনতে, বলে চলে এসেছে নিয়ে যাওয়ার জন্যে। তো দেখো এগুলো আমি একটু পরিষ্কার করে নেবো, নিয়ে তারপর বেরোবো বাইকে হেলমেট কেনার জন্যে। এ হয়ে গেছে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো। এই দেখো এদিকে দেখো, এখানে আমি আনোয়ারশাহ রোডে এসেছিলাম বাইকের হেলমেট কিনতে, হেলমেটটা আমার জন্যই কিনতে এসেছিলাম। তো এই যে দোকান, মানে যেই দোকানে এসেছিলাম সেই দোকানের দাদা। তো এই যে আনোয়ারশাহ রোড, আনোয়ারশাহ রোডের পাশে অনেক দোকান আছে বাইকে, সেখান থেকেই কিনছিলাম। আর এই যে এখানে ব্যাগের দোকান, এটা হচ্ছে যাদবপুরে যেই এইপি বাস স্ট্যান্ডে উল্টো দিকে যে রাস্তাটা আছে এখানে এরকম ফুটপাতে অনেক দোকান বসে। এই যে এই ফুটপাতে দোকানগুলো সাধারণত রবিবার করে বসে, সারাদিনই থাকে, তো অনেক রকমের জিনিস বসে। আমি এইটা নিয়ে একদিন ব্লগ দেখাবো তোমাদেরকে, তো দেখবে তোমরাও আসছি। হেলমেট, ব্যাগ, ছাতা, জুতো, মানে যা যা কেনার ছিল আপাতত ছোটোখাটো সেগুলো সব কিনে নিয়েছি, কিন্তু বিকালে আবার গ্রসারির জন্য যেতে হবে। তো ভাবলাম 250-300 টাকার একটা হেলমেট কিনলাম কিনবো, ভাবলাম 250-300 টাকার হেলমেট কিনবো, ভেবে গেলাম এক, কিন্তু গিয়ে কিনলাম কত 650 টাকার হেলমেট আমার জন্য। তো মানে যাই এক ভেবে হয়ে যায় আর ঘেটে ঘ পুরো, ওটাই কি করবো, ওটাই পছন্দ হলো, আর আমার যেটা পছন্দ হয় তো ওটাই আমার পছন্দ হয়েছে, মানে ওটাই চাই ব্যাস। তো অনেক দাম বলছিলো বার্গেনিং করে কমিয়ে টমিয়ে, যাই হোক কমিয়েছি 650 টাকা দিয়ে, 300 টাকার জায়গায় 650 টাকা, কী আর করা যাবে, মানে 300 হতো না, ওটা 350-400 হতো, তাও নয় ঠিক ছিল, কিন্তু ওই মানে হেলমেটটা আমার পছন্দ হয়ে গেছে ব্যাস। আর আমার মানে আমি আর অন্য কিছুর দিকে তাকাইনি, তো দাম করে করে ঘেনিয়ে ঘেনিয়ে ওটাকে নিয়েছি। তো হেলমেটটা দেখাচ্ছি না, এই যে এই হেলমেটটা, কেউ এই যে কাঁচ, কাঁচটা করে নামছে না, যাই হোক এই যে এই হেলমেটটা, একদম ব্ল্যাকের উপর ছিল, তার উপর আমার মাথায় এটা একদম ফিট হচ্ছিল, আমার মাথা যেহেতু একটু ছোটো ছোটো মানে হ্যাঁ একটু ছোটো, ওই কারণে সব রকমের হেলমেট আমার মাথায় হবেও না, আর যেগুলো হচ্ছিলো সেগুলো কালার বা সেগুলোর মডেল আমার পছন্দ হচ্ছিল না, এটাই মানে ভালো, এটা কোয়ালিটিটাও ভালো, মানে এটা একদম পারফেক্ট। তো এই হেলমেটটা যেহেতু আমার মাথায় পারফেক্ট হচ্ছে, তো এটাই আমার ভালো লেগেছে, এটাই আমি ওই জন্য নিয়েছি। দামটা একটু বেশি হয়েছে কিন্তু কী আর করবো, যাই হোক। তো 12টা বাজে, রান্নাবান্না কিছুই হয়নি, কালকে রাতে চিকেনটা শুধু বানিয়ে রেখেছিলাম, জানি আমার আজকে এত কাজ। এবার ভাত ডাল আর চিংড়ি মাছটা করবো, তারপরে এখন বাইকটা নিয়ে সার্ভিস সেন্টারে গেছে, বাইকটা একটু সার্ভিসিংয়েরও দরকার আছে। তো আস্তে আস্তে আমার রান্নাটা হয়ে যাবে, তো ঝটপট রান্নাটা করে নিই, করে স্নান টান করবো। তো চলো পরে দেখা হচ্ছে, বিকালে যখন আবার বেরোবো তখন দেখা হবে, তখন টাটা, সবাই খাওয়া দাওয়া করো, পরে রেস্ট নাও, আমিও রান্না করি এখন, সবার খাওয়া দাওয়ার টাইম আর আমার এখন রান্না করার টাইম। তুমি রান্নাটা ঝটপট সেরে ফেলি, তারপরে আমি খাওয়া দাওয়া করি, তখন টাটা। চলো আমরা যাবো বাইরে, কিছু কিনে নিয়ে আসবো খাবার জন্যে, আর ভালো লাগছে না এখন কিছু রান্না করতে, সারাদিন অনেক খাটাখাটনি গেছে, মানে আজকে রবিবার, সারাদিন এই করতে ওই করতে সেই করতে, মানে বাইরে বাইরেই কেনাকাটি করতে করতে দিন শেষ হয়ে গেছে। হেলমেটটা দেখিয়েছি আমি, তো ওই কারণে আমি বাইরে যাই, কিছু একটা কিনে নিয়ে আসি রাতে খাবারের জন্য, ডিনারের জন্য, তো কিনে নিয়ে এসে খাবো, খেতে ঘুমিয়ে পড়বো ব্যাস, আর ভালো লাগছে না কিছু রান্না করতে। চলো কিনে নিয়ে এসে দেখা হবে। ফাইনালি আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর চাউমিন পেলাম, ওই যে নিয়ে যাচ্ছে আগে আগে, আমি যাচ্ছি পিছে পিছে, বাড়ি গিয়ে খাবো দাবো। তো এই যে আমাদের চিকেন চাউমিন,
এই দু প্লেট চিকেন চাউমিন খাবো এখন, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। এটাই আমাদের রাতের ডিনার। আর এই যে সস বোতল নিয়ে বসেছি সসের, কারণ দোকান থেকে আমাদের সস দেয়নি, দিতে ভুলে গেছে। যাই হোক, ভুলে গেছে, এখন সস ছাড়া তো আর খাওয়া যায় না চাউমিন, ওই কারণে এখন সসটা ঢালবো, ঢেলে তারপরে খাবো। তো আজকের ভিডিও এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে খেতে শুরু করে দিয়েছে। আর তার নতুন বন্ধুরা প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, টাটা, গুড নাইট।